নমস্কার, আপনাদের মঙ্গল আশিস শুভেচ্ছা দীর্ঘ জীবন কামনা করে শুরু করতে চলেছি, ঠিকই ধরেছেন, সেই অনুষ্ঠান যার নাম সমস্যা এবং সমাধান। এই অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন, দেখে উপকৃত হচ্ছেন, একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, যেমনই অপেক্ষা রাখে না একথাও বলার যে বর্ষা এসে গেছে এবং রবীন্দ্রনাথকে স্মরণ করে সেই কথাটি বলি, আবার এসেছে আষাঢ়, আকাশও ছেয়ে। হ্যাঁ, আকাশে ঘনীভূত হয়েছে মেঘ, বাড়িধারা নাচছে, প্লাবিত হচ্ছে বাংলা, প্লাবিত হচ্ছে ভারতবর্ষ। ঠিক সেরকম ভাবে আমাদেরও মাথার উপরে সমস্যা ঘনীভূত হচ্ছে, হবেও, কারণ প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু মুখোমুখি হব সমস্যার। এবং কেন মুখোমুখি হচ্ছি? আমরা প্রতিটি কাজ করার চেষ্টা করি, কিন্তু কোথা থেকে একটা অজানা অচেনা বাধা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। আর সেখানেই কিন্তু যে শাস্ত্র কথা বলে, যে শাস্ত্রের সঠিক ব্যাখ্যা দেয়, তাই হলো জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে একথা বলাই যায় যে আমাদের জন্ম ঠিকুজি অনুযায়ী কিছু গ্রহের বেঠিক অবস্থান, অর্থাৎ ভুলভাল জায়গায় অবস্থানের জন্যই আমাদের এই অবস্থা। সেই অবস্থান পরিবর্তন করিয়ে আমাদের জীবনে যিনি সঠিক দিশা দেখাতে পারেন, অর্থাৎ যাকে আমরা দিশারি বলে অভিহিত করতে পারি, তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, এই তিনটি বিষয়ের উপরে এত স্বচ্ছন্দ যাতায়াত তার। এছাড়াও তিনি একজন বিশিষ্ট সমাজ সেবক, যিনি গরিব দুস্থ আর্ত মানুষের জন্য সবসময় তার সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন। এহেন মানুষকে তো আমাদের মধ্যে পাওয়া একটা চরম চরম সৌভাগ্যের ব্যাপার, এবং শুধু আমরা বাংলার মানুষরাই এখন ওনাকে পাচ্ছি না, পাচ্ছেন সারা ভারতবর্ষের মানুষ, পাচ্ছেন ভারতবর্ষ ছাড়িয়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। এবং সেজন্যই কিন্তু পৃথিবীব্যাপী তার ব্যক্তি ছড়িয়ে পড়ছে, এবং তার শিষ্যদের আকুল আহ্বানে আগামী বছর অর্থাৎ 2009 সালে উনি পাড়ি দিচ্ছেন লস এঞ্জেলসে 18 দিনের জন্য। এটা একটা ভীষণ ভীষণ সুখবর। এছাড়াও আরো অনেক সুখবর আছে, সেগুলো অনুষ্ঠান চলাকালীন আপনাদের আমি দিতে থাকব। সবার প্রথমে সেই মহান ব্যক্তিত্বকে, সেই মঙ্গলময় ব্যক্তিত্বকে, যার পিতৃসুলভ উপদেশ, যার সহানুভূতিশীল সুপরামর্শ আমাদের জীবনকে একটি লহময় পরিবর্তন করিয়ে দিতে পারে, আমাদের ফিরিয়ে আনতে পারে নবজীবনে, সেই মানুষকে আমাদের স্টুডিও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে রয়েছে আর্য বসু রায় আর্যকে এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সর্বমঙ্গলময় সর্বশক্তিমান শ্রী শ্রী জগজ্জননী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। ওম নমঃ শিবায়, ওম মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওম মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওম নমঃ শিবায়। ভক্তগণ, আমরা আলোচনা করছিলাম
আমরা আলোচনা করছিলাম ইষ্ট দেবতা নিয়ে, আজকেও আমরা আলোচনা করব। গতদিন আমরা আলোচনা করেছিলাম একুশ নম্বর নক্ষত্রের দেবতা নিয়ে, ইষ্ট দেবতা নিয়ে। আজকে আমরা আলোচনা করব শ্রবণা নক্ষত্র। যদি তোমার মকর রাশি শ্রবণা নক্ষত্র হয়, অর্থাৎ বাইশ বাই দশ, তাহলে তোমার পক্ষে তোমার জন্য ইষ্ট দেবতা কে? দেখো, যদি তোমার শ্রবণা নক্ষত্রে জন্ম হয় মকর রাশি দেবগণ, মকর রাশির 10 ডিগ্রি থেকে শুরু করে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই শ্রবণা নক্ষত্রের বিস্তার, এবং সরস্বতীর জন্ম নক্ষত্র, বিদ্যার দেবী সরস্বতীর জন্ম নক্ষত্র, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নক্ষত্রে এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে তাদের মধ্যে বিদ্যা বুদ্ধি এবং মা সরস্বতীর আনুষঙ্গিক মানে গান, সঙ্গীত কলা, নৃত্য, নাচ ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে জ্ঞান, তাদের মধ্যে আগ্রহ থাকা স্বাভাবিক। যদি তোমার এই শ্রবণা নক্ষত্রে জন্ম হয়, বহু প্রতিষ্ঠিত ব্যক্তিরই এই শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে, তাহলে তোমার ইষ্ট দেবতা কে? ভক্তগণ, তাহলে তোমার ইষ্ট দেবতা কে? তুমি পুরুষ হও অথবা নারী, তোমার ইষ্ট দেবতা হচ্ছেন হরি। যিনি সত্যতে হরি রূপে ছিলেন, তিনি ত্রেতাতে রাম রূপে এসেছেন, তিনি দ্বাপরে কৃষ্ণ রূপে এসেছেন, আর তিনি কলিতে চৈতন্য রূপে এসেছেন। কিন্তু হরি হচ্ছেন এই হরি নাম হচ্ছে তোমার ইষ্ট নাম। আর এই নক্ষত্রে তুমি এই এই এতগুলো রূপে তুমি তাকে আরাধনা করতে পারো। সেই রূপগুলো কি কি? সেই রূপগুলো হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র, যম, অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু। এই নয় আর হরি, দশ নামে তুমি তার আরাধনা করতে পারো। তবে আমি তোমাদের বলে দিচ্ছি যে এই আরাধনা ব্যাপারটা এত সোজা হবে না। এদের ইষ্ট, এদের ধ্যান মন্ত্র, জপ মন্ত্র, আহ্বান মন্ত্র, কিন্তু অবশ্যই তোমাকে সাবধানে জপ করতে হবে। কারণ তুমি ব্রহ্মার আহ্বান মন্ত্র জপ করতে যাবে না, তুমি পুরুষ হও বা নারী, ব্রহ্মা অগ্নিস্বরূপ, তুমি তার আহ্বান মন্ত্র জপ করতে যাবে না, কখনোই না। কেন? এটা হচ্ছে গুরুগত বিদ্যা, তুমি কোনো বিপদ ঘটিয়ে বসতে পারো, তুমি তা করতে যাবে না, কারণ তোমার সে পদ্ধতি জানা নেই। তার ধ্যান মন্ত্র, তার জপ মন্ত্র তুমি করতে যাবে না। তুমি বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু, তুমি আহ্বান মন্ত্র, ধ্যান মন্ত্র, জপ মন্ত্র তুমি করতে পারো। অথবা তুমি শিব, দেখো এই যে শিব, অর্থাৎ এই মকর রাশি শ্রবণা নক্ষত্রের যে শিব হবে, সেটা কিন্তু শ্বেত শিবলিঙ্গ হবে, সাদা শিবলিঙ্গ হবে। তাতে শ্বেত শিবলিঙ্গ, এটা মনে রাখতে হবে। শিবের কোন রূপ? শ্বেত শিবলিঙ্গের রূপ হবে এই শ্রবণা নক্ষত্র। তুমি তার আরাধনা করতে পারো, তার আহ্বান মন্ত্র, ধ্যান মন্ত্র, জপ মন্ত্র তুমি করতে পারো। ইন্দ্র,
দেবতা ইন্দ্রের তুমি ধ্যান মন্ত্র জপ মন্ত্র আহ্বান মন্ত্র তুমি করতে পারো। দেবতা যম না না জমির দেবতা জমির তুমি আহ্বান মন্ত্র ধ্যান মন্ত্র করতে যাবে না কখনোই না, কখনোই তুমি তা করতে যাবে না। কারণ দেবতা জমিরও পূজার পদ্ধতি আছে, তুমি তা করতে পারবে না। এরপর দেবতা অগ্নি তাও তুমি করতে যাবে না, তুমি অগ্নিরূপেও তার আহ্বান করতে যাবে না। দেবতা সূর্য অবশ্যই তুমি তার আহ্বান করতে পারো, আহ্বান মন্ত্র ধ্যান মন্ত্র জপ মন্ত্র, আহ্বান মন্ত্র ধ্যান মন্ত্র এবং জপ মন্ত্র তুমি তা করতে পারো। দেবতা চন্দ্র অবশ্যই তুমি তা করতে পারো, দেবতা চন্দ্রের আহ্বান মন্ত্র ধ্যান মন্ত্র জপ মন্ত্র তুমি তা করতে পারো। দেবতা বায়ু, দেবতা বায়ু তুমি তার ধ্যান মন্ত্র জপ মন্ত্র আহ্বান মন্ত্র করতে পারো। এই সবার করতে হবে না, হয় তুমি তাকে হরিরূপে আরাধনা করো অথবা বিষ্ণু বা শিব বা ইন্দ্র বা সূর্য চন্দ্র বায়ু, বাকি রূপগুলো যে বলেছি আমি, যেমন যে রূপ আমি তোমাদের বলেছি ব্রহ্মা এবং যম আর অগ্নি, এই তিন রূপে তুমি তা সাধনা করতে যাবে না, কারণ তোমাদের সে রাস্তা জানা নেই। সুতরাং সে অজানা পথে তোমাদের যাবার দরকার নেই, তোমরা সরল পথে তোমরা সাধনা করবে। এবারে আমরা জানব যে ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ যদি তোমার 23 নম্বর নক্ষত্রে জন্ম হয়, ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিও হতে পারে, আবার ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিও হতে পারে। অর্থাৎ মকরের 23 ডিগ্রি 40 মিনিটের পর থেকে কুম্ভের 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রটা অবস্থান করছে, এই নক্ষত্রটা অবস্থান করছে। এর ইষ্ট দেবতা কি তোমরা লিখে নাও, যে ধনিষ্ঠা নক্ষত্রের ইষ্ট দেবতা হচ্ছেন বসু দৈবত, বসু দৈবত, বসু দৈবত হচ্ছেন এর ইষ্ট দেবতা। আর এই বসু দৈবত তার ধ্যান মন্ত্র তার জপ মন্ত্র আর তার আহ্বান মন্ত্র এই তিনটে জপ করলেই, এই তিনটে জপ করলেই তুমি তার পুরো সাধনা সুফলটা পাবে। আমরা বসু দৈবত সম্পর্কে আরো কিছু জানব যে কে এই বসু দৈবত, তার নাম কেন বসু দৈবত, সে কোন বিষয়ের দেবতা। যেমন দেবী সরস্বতী বিদ্যার দেবী, সেরকম তার সাধনা করলে আমরা জীবনে কি কি সমস্যা থেকে দ্রুত দ্রুত মুক্তি পেতে পারবো জানবো। কিন্তু তার আগে আর দেখো যে কি চিঠি বা এসএমএস আছে। হ্যাঁ, চিঠি প্রচুর আছে। যথারীতি এই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার সঙ্গে আমরা আপনাদের প্রেরিত সমস্যা জনিত প্রেরিত চিঠির উত্তরও বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে শুনেনি। কিন্তু চিঠি পাঠানোর আগে একটি প্রসঙ্গ আপনাদের বলে রাখি যে চিঠি আপনারা যেরকম পাঠাচ্ছেন পাঠাতে থাকবেন, কোথায় পাঠাবেন তা তো আপনারা জানেনই। শ্রীকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহে, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712202, পিন নাম্বার 712202। এটি বাবা শ্রী দেবদাসজি মহারাজের নিজের বাড়ি, একমাত্র এই ঠিকানায় আপনারা চিঠি পাঠাবেন, ওনার নিজের বাড়ি। এবং এটি ওনার পশ্চিমবাংলায় 3টি চেম্বারের মধ্যে প্রথম চিঠি যেটি আজকে পড়বো, সেটি পাঠিয়েছেন দেবব্রত চট্টোপাধ্যায় বর্ধমান থেকে। বর্ধমান থেকে দেবব্রত চট্টোপাধ্যায় উনি লিখছেন, মাননীয় শ্রী দেবদাসজি মহারাজ, পত্র প্রথমে আপনি আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম গ্রহণ করবেন এবং আর্য বসু রায়কে আমার আন্তরিক ভালোবাসা জানাবেন। আমি একজন আপনার একনিষ্ঠ ভক্ত, আপনার কোটি কোটি ভক্তের মধ্যে আমি একজন অধম এবং হতভাগ্য ভক্ত।
এই ভক্তের একটি অনুরোধ এই যে আমি আপনার কাছে দীক্ষা গ্রহণ করতে চাই, যদি আপনি তা প্রদান করেন তাহলে আপনার কাছে আমি অবশ্যই হাজির হব। আমার বর্তমান বয়স 40+, অর্থাৎ 40 তদূর্ধ্ব, জীবনের অন্তিম সময়ে এসে পৌঁছেছি, এখনো পর্যন্ত আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারলাম না, জীবন যেন বিষময় হয়ে উঠেছে, দয়া করে তা যদি একটু বিচার করে দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকি। দেবব্রত চট্টোপাধ্যায় ওনার জন্ম তারিখ দিয়েছেন 2 জানুয়ারি 1968, ইংলিশ ক্যালেন্ডার অনুসারে 2 জানুয়ারি 1968, সময় রাত্রি সন্ধ্যেই বলবো 7:30, সন্ধ্যেবেলা 7:30, বর্ধমানে জন্ম, বর্ধমান অম্বিকা কাল না বর্ধমান। হ্যাঁ, উনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন, আমি জীবনে জ্যোতিষ বিদ্যা লাভ করতে পারবো কিনা? আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, আমার অর্থনৈতিক অবস্থা কবে ভালো হবে? তৃতীয় প্রশ্ন, আমার জ্যোতিষ বিদ্যা শিখে জ্যোতিষ এবং পূজা পাঠ করলে ভালো হবে কিনা? চতুর্থ প্রশ্ন, আমার শারীরিক অবস্থা কেমন যাবে? পঞ্চম প্রশ্ন, আমার ঠিকুজিতে বৃহস্পতির অবস্থান কেমন আছে? আর কিছু প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। আমাকে আপনি একটি ছাত্ররূপে গড়ে তুললে আমি নিজেকে ধন্য মনে করব। দেবব্রত চট্টোপাধ্যায় চিঠিটি পাঠাচ্ছেন অম্বিকা কালনা থেকে। বাবা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ, এই হচ্ছে তোমার চিঠিটি। অম্বিকা কালনা থেকে তুমি এই চিঠি পাঠিয়েছ, এই চিঠি আমি পেয়েছি বাবা। শ্রীকৃষ্ণ গুরুকুলে তুমি চিঠি পাঠিয়েছ এবং তোমার চিঠি প্রশ্নগুলো তুমি এখানে লিখে দিয়েছ। তোমার প্রশ্নগুলো তুমি এপাশে লিখে দিয়েছ, আমি তোমার এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। লিখেছো, আমি জীবনে জ্যোতিষ বিদ্যা লাভ করতে পারবো কি? দেখা যাক বাবা, তোমার জন্ম হচ্ছে 2 জানুয়ারি 1968, সেদিন ছিল মঙ্গলবার এবং সন্ধেবেলা 7:30 সময় তোমার বর্ধমান জেলাতে অম্বিকা কালনায় জন্ম। বাবা, তোমার মকর রাশি কর্কট লগ্ন, শ্রবণা অর্থাৎ 22 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। বাইশ নম্বর নক্ষত্র আর দশ নম্বর রাশি এবং তোমার শুক্ল তৃতীয়া তিথিতে জন্ম। এবং তোমার হচ্ছে বৈশ্যবর্ণ এবং দেবগণ। তুমি নিশ্চয়ই নোট করেছ। এবারে আমি তোমার ছকটাকে বিশ্লেষণ করব। তুমি অবশ্যই মিলিয়ে দেখবে যে তোমার জন্মকুণ্ডলী, আর যদি তোমার আগে কোনো জন্মকুণ্ডলী না থাকে তাহলে অবশ্যই নোট করে নেবে, আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। দর্শক বন্ধুরা, যে একটি ঠিকানা আপনাদের বলেছি কোথায় এই মহান ব্যক্তিত্বের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন, তার সুপরামর্শ নিতে পারবেন। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড,
প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353-652-8027। আরও একবার বলছি, 0353-652-8027। এবং আরও একটি নাম্বার 9733-17546, 9733-17546। বাবা, এই হচ্ছে তোমার গ্রহগত অবস্থান। দেখো কি তোমার জন্মকুণ্ডলীতে এখানে আছে রাহু, এখানে আছে রাহু, এ ঘরে কোনো গ্রহ নেই, এখানেও কোনো গ্রহ নেই, এখানে আছে লগ্ন, এখানে আছে বৃহস্পতি, এ ঘরে কোনো গ্রহ নেই, এখানে আছে কেতু, এখানে শুক্র, রবি বুধ, চন্দ্র, মঙ্গল, শনি। তাহলে তোমার জন্মকুণ্ডলীর মধ্যে কি কি ভালো আছে? বাবা, তোমার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ভালো আছে, তোমার শুক্র ভালো আছে, তোমার রবি ভালো আছে, বুধ ভালো আছে, চন্দ্র ভালো আছে এবং শনি ভালো আছে। দেখো যে রবি আর বুধ তোমার বুধাদিত্য যোগ করেছে, এটা লগ্ন থেকে 6 নম্বর ঘরে আছে। 1, 2, 3, 4, 5, 6 6 নম্বর ঘরে আছে বলে রবি আর বুধ তোমাকে 70% শুভ ফল দিতে পারছে, 100% নয়, কিন্তু তারা তোমাকে 70% শুভ ফল দিচ্ছে। জ্যোতিষ হতে গেলে কতগুলো বিষয়ে তোমার জ্ঞান থাকা আবশ্যক, সেই বিষয়গুলো কি কি? সেই বিষয়গুলো প্রথমে বলি, জ্যোতিষ কিসের উপর আধারিত? জ্যোতিষ কিসের উপর আধারিত? জ্যোতিষ বিষয়টা কি আমি খুব সংক্ষেপে বলবো। বেদের মধ্যে এই জ্যোতিষ নিহিত, বেদের মধ্যেই এই জ্যোতিষ শাস্ত্র আছে। তো যেটা বিষয়, আমাদের বৈদিক ট্র্যাডিশনে জন্মান্তরবাদকে স্বীকার করা হয়েছে, যে আমরা পূর্বজন্মের পাপ এবং পুণ্যকে ভোগ করবার জন্য আবার নতুন শরীর ধারণ করি, আর নতুন শরীর ধারণ করে আমরা পূর্বজন্মের পাপ পুণ্য ভোগ করি, সুখ আর দুঃখের মাধ্যমে আর নতুন কর্ম করি। কারণ সমস্ত জীবের মধ্যে একমাত্র মানুষই কাজ করতে সক্ষম। তো এই যে আমাদের শুভ ফল আর অশুভ ফল, আমাদের বিগত জন্মের পাপ পুণ্যের ফলাফল এই হরোস্কোপের মাধ্যমে রিফ্লেক্ট হয়ে থাকে। তাহলে যদি হরোস্কোপে কোনো সমস্যা থাকে, তাকে কি আমরা পাপি বলে সমাজের এক কোণে ঠেলে দেব? না, কখনোই তা নয়। শাস্ত্র কখনোই মানুষকে বঞ্চিত করে না,
কোনো মন্দিরের দরজায় কোনো মানুষের জন্য কখনো বন্ধ হয়ে যায় না। শাস্ত্র মানুষকে শাসন করে, আমি তোমাদের বলেছিলাম শাস্ত্র কথাটার অর্থকে যা দিয়ে শাসন করা হয়, শিষ্য কথাটার অর্থকে যাকে শাসন করা যায়, যাকে শাসন করা যায়, দীক্ষা কথাটার অর্থ কি, দীক্ষা কথাটার অর্থ হচ্ছে স্খলন, যার মাধ্যমে আমাদের পাপে স্খলন হয়, যে প্রসেসিং এর মাধ্যমে আমাদের পাপে স্খলন হয় দীক্ষা। তো এখানে যেটা বিষয় যে জ্যোতিষ হতে গেলে নাইন্থ হাউসে কিন্তু কিছু কানেক্টিভিটি দরকার, নাইন্থ হাউসটা ভালো হতে হবে, শুভ হতে হবে। কেন? কারণ লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কারণ এই নাইন্থ হাউস থেকে হয় আমাদের পূর্ব জন্ম, যে সেই জীবাত্মা পূর্ব জন্মে কিরকম কাজ করে, কিরকম সে জীবন যাপন করেছে তা নাইন্থ হাউস রিফ্লেক্ট করে। আমি পূর্বজন্ম মানি না, পূর্বজন্ম আমি চোখে দেখিনি তাই আমি পূর্বজন্ম মানি না, এরকম প্রশ্ন তোমাদের মধ্যে দেখা দেওয়া স্বাভাবিক, এরকম অনুভব দেখা দেওয়া স্বাভাবিক। তাহলে যদি পূর্বজন্ম না থাকে তাহলে এই জন্মে আমরা যেগুলো শিখব সেগুলোই করতে পারব, যা আমরা এই জন্মে শিখিনি তা কিন্তু করতে পারব না। কিন্তু এরকম অনেক সেলিব্রিটি জীবন অ্যানালাইসিস করলে দেখা যাবে যা তিনি এই জন্মে করেননি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ টেগোর, তার একাডেমিক কোয়ালিফিকেশন 6 পাস, তার লিখিত গ্রন্থগুলি পিএইচডি কোর্সের অন্তর্ভুক্ত, পিএইচডি কোর্সের অন্তর্ভুক্ত। আজ এই ইনফরমেশন টেকনোলজির যুগে, এমবিএ কোর্সের যুগে 6 পাশের জায়গা হয়ে থাকে, কোনো লেবারিয়াস জবে, কোনো চায়ের দোকানে, কোনো সাফাইয়ের কাজে ইত্যাদি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে, কোথা থেকে এই জ্ঞানটা পেলেন ক্লাস 6 পাশ করে? যদি তার সুকৃতি না থাকবে, সুকৃতি পূর্বজন্মে আমাদের সুফলে দ্বারা অর্জিত হয়ে থাকে, কি করে পেলেন? আমরা যদি পূর্বজন্মকে মানবই না তাহলে কিশোর কুমার কারোর থেকে গান না শিখে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন গানের জগতে না নিয়ে তিনি কি করে ভারতের সর্বাধিক জনপ্রিয় সিঙ্গার বা গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন? প্রশ্ন অনেক উঠে আসবে, কিন্তু আমাদের কাজ যে সমস্যা সমাধান করা, আমাদের কাজ উদাহরণে ঝুড়ি নিয়ে বসা নয়, আমাদের কাজ ভক্তের জীবনে যে ভগবানের স্মরণে এসেছে তার
সমস্যা দ্রুত সমাধান করবার উপায় খোঁজা। ভক্তির দুঃখকে দূরীকরণ করা, সেটাই কাজ। তাই নাইন্থ হাউসকে মানতে হবে। তুমি ট্রেনে করে যাচ্ছ বা তুমি গাড়ি করে যাচ্ছ, আরে শ্যামবাজারে ছিলাম, বৃষ্টি নেই, দেখো গড়িয়াতে বৃষ্টি হয়েছে, কি করে বুঝলি? ওই যে মাটিটা ভেজা, তাহলে তুমি বৃষ্টি হতে দেখোনি, কিন্তু সে প্রমাণ বলছে যে সে জায়গাতে বৃষ্টি হয়েছে অল্প সময় আগে। তাই অনুভব এক উচ্চ স্তরীয় বিষয়। পূর্বজন্মের অনুভব আমাদের হয়েই থাকে, কারণ মানুষ তাকে উপলব্ধি করতে পারে, তাই নাইন্থ হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই পাপ আর পুণ্যকে অনুভব পাওয়ার জন্য। কারণ এই যে পাপ পুণ্যে অনুভব যারা তোমরা পেয়েছ এই জীবনে, তোমরা বুঝেছ যে ঈশ্বরের অসীম কৃপা ছাড়া পাপ পুণ্যেরও অনুভব পাওয়া যায় না। যারা ঈশ্বরের কৃপা পায়নি, দেখো গিয়ে খুব অন্যায় কাজ করছে, তুমি তাকে প্রশ্ন করো, তুমি যেটা করছো তোমার পাপ হচ্ছে, আর এই পাপ তোমাকে ভুগতে হবে। পাপ আবার কি আছে এতে? করে ভালোই লেগেছে, ওকে হারিয়ে দিয়েছি, আমি জিতে গেছি। তো এই যে বিষয়, পাপ পুণ্যকেও ঈশ্বরের কৃপা ছাড়া জানা যায় না, সেই অনুভবও মানুষের মধ্যে আসে না। গীতা, ভগবত, শিব পুরাণ, রামায়ণ, মহাভারত, চণ্ডী, এই সব কিছুকে পড়ে জানবার কি আছে? যদি এক কথায় বলো যে এত কিছু যে পড়লে মহারাজ কি জানলে, একটাই কথা জানলাম, হর বুরাই কা আঞ্জাম হ্যায় বুরা, প্রত্যেকটি খারাপ কাজের ফলাফল খারাপ, খারাপ থেকে বাঁচো, নেগেটিভিটি থেকে বাঁচো, ঋণাত্মক থেকে বাঁচো, ধনাত্মক ভাইব্রেশন নিজের মধ্যে তৈরি করে রাখো, ধনাত্মক ভাইব্রেশন ভক্তদের মধ্যে তৈরি করে রাখো। এই জানবার আছে, সমস্ত শাস্ত্র পড়ে যা জানবার আছে, প্রতিটি কাজে, প্রতিটি খারাপ কাজের ফলাফল খারাপ, ব্যাস এইটুকুই আছে। বিভিন্ন ভাষায় আছে, বিভিন্ন শ্লোকের মাধ্যমে আছে, বিভিন্ন ভাবে রয়েছে, জানবার একটাই আছে। তো নাইন্থ হাউস এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে জ্যোতিষ হতে গেলে তোমার মধ্যে দরকার ইতিহাসের জ্ঞান, দেশকে জানতে হবে, ভারত এলো কোথা থেকে, কেন ভারতের এই ধরনের কালচার, কেন ভারতে ক্ষমা করা হয়, ক্ষমাই এখানে, দেখো এখানে যুগে যুগে সন্ত এসেছে, সাধু এসেছেন, এখানে তুমি দেখো এখানে মীরা এসেছেন, ক্ষমার দেশ, এখানে দেখো যে ক্ষমা প্রতি মুহূর্তে রয়েছে, প্রেম রয়েছে এখানে। তো জানতে হবে ভারতকে, হিস্ট্রিকে জানতে হবে, জিওগ্রাফিকে জানতে হবে। তুমি দেখছো, আরে আমরা বাংলা বলি, আর ওই দেখো দেখো যে ওই ইউপির লোক দেখো যে হিন্দি বলে, আর ওই যে দেখো 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 যে দেখো যে তামিলের লোক দেখো যে তামিল বলে, ওরা বোধ হয় আলাদা, ওরা আলাদা নয়, ভারতের এক আত্মা। দেখো সেও বিষ্ণুকে মানে, তুমিও বিষ্ণুকে মানো, সেও শ্রীকৃষ্ণকে মানে, তুমিও শ্রীকৃষ্ণকে মানো। দেখো যে ওর জন্য কুম্ভের মেলা ভারতে বিভিন্ন স্থানে হয়ে থাকে,
সাধু সন্তরা দেখো যে কিভাবে ভারতের এক আত্মাকে দেখিয়েছেন। এবারে ইলাহাবাদে হচ্ছে, তো সামনে বারে দেখো কুম্ভের মেলা অন্য কোথাও হচ্ছে। চার ধাম, চার ধাম দেখো যে কোথায় কোথায় রয়েছে চার ধাম। তো ভারতের এক আত্মা, ভারতের এক আত্মাকে তারা যুগে যুগে প্রমাণ করেছে। তো সেগুলো কেন, সেগুলো হচ্ছে জানবার দরকার আছে। দেশকে জানতে গেলে তার হিস্ট্রিকে জানতে হবে, ইতিহাসে নলেজ দরকার আছে, ইতিহাসে নলেজ দরকার আছে। আছে কিছু ড্রয়িং, তোমার কিছু ছবি আঁকার বিদ্যার দরকার আছে, কারণ এখানে অনেক ছবি আঁকতে হয়, সেগুলো দরকার আছে। আর আছে কি দরকার, যে অপরের জন্য নিজেকে উৎসর্গ করবার ক্ষমতা, অপরের জন্য নিজেকে উৎসর্গ করার ক্ষমতা। অর্থাৎ আবার বলছি যে দেখো যে গুরু, যে গুরুজি সাধু সন্তদের তারা বিয়ে করেন না, তাদের ছেলে মেয়ে হয় না ঠিক, কিন্তু তাদের ছেলে মেয়ে আছে হাজারে হাজারে, লাখে লাখে মানুষ সন্তান, মানুষ সন্তান। যে তোমাকে এটা জানতে হবে, তোমাকে অধৈর্য হলে হবে না যে সেই ভক্ত দূর থেকে দূর তোমার কাছে এসেছেন তোমার থেকে তার তার পরামর্শ নেবার জন্য, জীবনের সমস্যাকে সমাধান করার জন্য। তা যদি রাত্রিবেলা 10:30 জায়গায় 12:00 বেজে যায় ফিরতে হোক, কিন্তু সেই ভক্তকে তোমাকে আপন সন্তান, আপন সন্তান ভেবে তোমাকে কিন্তু তার সমস্যার পাশে দাঁড়াতে হবে। সেজন্য যে এই জন্য দরকার হচ্ছে বৃহস্পতি প্রভাব। বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তিনি হচ্ছেন সেবার প্রতীক, তো তারও প্রভাব দরকার। আর তোমার এখানে বৃহস্পতি ভালো আছে, আর শনি এখানে বৃহস্পতির ঘরে নবম স্থানে তোমাকে আধ্যাত্মিক জগতে পাপ পুণ্যের চেতনা দিচ্ছে, তোমাকে আধ্যাত্মিক জগতে তোমাকে ঈশ্বরের ঈশ্বরের সান্নিধ্যের সান্নিধ্যের আনন্দ তোমাকে দিচ্ছেন। তুমি ঈশ্বরের কাছাকাছি চলেছো, তুমি চলতেই থাকছো, তা তোমার পক্ষে জ্যোতিষ হবেই হবে, তোমার পক্ষে জ্যোতিষ হবেই হবে। যদি দেখো আবারও বলছি যে তোমাকে কেউ এসে বলল বাবা আমি অনেক দিন ধরে আপনাকে শুনেছি, বা আপনার কাছে কেউ এসেছিল সে আমাকে বলেছে, আমি তার মুখে শুনে এসেছি যে তার সমস্যাটা সমাধান হয়েছে, তাই আমি আমার সমস্যাটা সমাধান করতে এসেছি। কি আমি বিগত 9 বছর ধরে টিভিতে আপনার প্রোগ্রাম দেখি, এই তো আমি সেবারে উত্তরপ্রদেশে ছিলাম, দেখলাম আরে আপনার ওখানে প্রোগ্রাম হচ্ছে কিন্তু হিন্দিতে আমি দেখলাম, এতে তোমার আনন্দ পাওয়ার কিছু নেই। তোমার এখানে প্রথম দায়িত্বটা কোথায় এসে পড়লো জানো, ওই যে বললো বাবা আমি আপনার কাছে এসেছি। বাবা বলেছেন তোমাকে, বাবা শব্দটা, মা শব্দটা এত নগণ্য নয় যে তুমি তাকে বললে হ্যাঁ বলো বলো কি করতে পারো, এরপর আমাকে এখানে যেতে হবে, ছোট ছোট তাদের করো করে, তুমি এটা তুমি করতে পারছো না। যেমন তুমি তোমার নিজের ছেলের ক্ষেত্রে কি করতে পারো, সেজন্য যে সেবার মানসিকতা, সেবার মানসিকতা। সমস্যা দেখবে যে ডাক্তারবাবু যদি তোমাকে খুব সুন্দর করে তোমার সমস্যাগুলো শুনলেন, তোমাকে সুন্দর করে দেখলেন কি সমস্যা আছে, তোমাকে বুঝিয়ে বললেন, সুন্দর একটা মেন্টাল কোঅপারেশন তোমাকে অনেক সুন্দর সুস্থতা দিতে পারবে, অনেক সুন্দর সুস্থতা দিতে পারবে। সেই জন্য সেবার মানসিকতা এখানে একান্তভাবে প্রয়োজন। সেবার মানসিকতা ছাড়া কখনোই তুমি জ্যোতিষ হতে পারবে না, সাধু হতে পারবে না, সন্ত হতে পারবে না। তুমি কোনো দিন তুমি কিন্তু ঈশ্বরের কাছাকাছি যেতে পারবে না। কেন তোমাকে বাবা বলছেন, কেন তোমাকে প্রণাম করছেন, কেন করছেন? তিনি একজন যে তোমাকে প্রণাম করছেন সে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিচারক, একজন উকিল, একজন ব্যবসায়ী, কেন করছেন? কারণ তিনি তোমাকে ঈশ্বরের প্রতিনিধি মনে করছেন।
তুমি তোমাকে ঈশ্বরের প্রতিনিধি, তুমি এখানে তুমি পূজা করছো। আমাদের কি বলে ভারতের হাইকম্যান্ড এই বলেছে, হাইকম্যান্ড আমাদের দেশে প্রতিনিধি হয়ে গেছেন। হাইকম্যান্ড যেটা বলছে মানে পুরো হিন্দুস্তান তাই বলছে, হাইকম্যান্ড যা বলছে মানে হিন্দুস্তান তাই বলছে। হিন্দুস্তান সে দেশে নেই কিন্তু হিন্দুস্তানের প্রতিনিধি হয়ে তিনি গেছেন, বুঝেছ তো? ঈশ্বরের প্রতিনিধি, তুমি ঈশ্বরকে বেলপাতা অর্পণ করছো, তুমি ঈশ্বরের মন্ত্র জপ করছো, তুমি ঈশ্বরকে ফুল অর্পণ করছো, তুমি ঈশ্বরকে জল অর্পণ করছো, তা তিনি জানতে পারছো মানে তিনি করতে পারছেন না, তিনি সে পদ্ধতি জানেন না, তাই তুমি প্রতিনিধি। আর প্রতিনিধি হিসেবে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে তার সান্নিধ্যে থাকতে হবে। তুমি এতে সফল হবে। তোমার অর্থনৈতিক অবস্থা কেমন হবে? তোমার অর্থনৈতিক অবস্থা 2008 সালে এমন কিছু ভালো হবে না, কিন্তু 2009 সালের 3 মার্চের পরে তোমার অর্থনৈতিক অবস্থা ভালো হবে। তুমি জানতে চাইছো যে জ্যোতিষ বিদ্যা শিখে পূজা পাঠ করতে তুমি করতে পারবে কিনা, বা সেটা তোমার পক্ষে করা ঠিক হবে কিনা। সে কথা উত্তর দিয়ে দিয়েছি যে তুমি পূজা পাঠে যোগ্য, অবশ্যই তুমি সে কাজ করতে পারো। তোমার শারীরিক অবস্থা কেমন যাবে? তোমার শারীরিক অবস্থা, তোমার হাড় ভাঙা বা রক্তপাতের যোগ আছে, কারণ তোমার মঙ্গল দোষ আছে, তোমার অষ্টমে মঙ্গল আছে, সেই জন্য তোমাকে সাবধান থাকতে হবে, তোমাকে মঙ্গল দোষের প্রতিকারটা করতে হবে। নোট করে নাও যে তোমাকে মঙ্গল দোষের প্রতিকারটা করতে হবে। তোমার ঠিকুজিতে বৃহস্পতির অবস্থা কেমন আছে? আমি কিন্তু বলেই দিয়েছি, আমি সৎ কিন্তু আমার এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? কারণ তোমার রাজযোগ কারগ্রহ মঙ্গলটা অষ্টমে বসে আছে, কারণ তোমার রাজযোগ কারগ্রহ মঙ্গলটা অষ্টমে বসে আছে, তাই তোমার অর্থনৈতিক অবস্থা এত খারাপ। আর তোমার কর্মস্থানে রাহু তোমার কর্মস্থানে শত্রুতা গোলযোগ বাধা বিপত্তি তৈরি করে রেখেছে। তোমার কর্মস্থলে শত্রুতা গোলযোগ বাধা বিপত্তি তৈরি করে রেখেছে। তুমি বলেছি যে তুমি দীক্ষা নিতে চাও, তুমি আসতে পারো। দীক্ষা নেবার জন্য কোন প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগে না, শুধু নাম গোত্র নিয়ে আসতে হবে, আসার আগে ফোন করে আসতে হবে। তুমি লিখেছো যে তুমি জ্যোতিষ শিখতে চাও, অবশ্যই তুমি সেজন্য শ্রীকৃষ্ণ গুরুকুলে তুমি আসতে পারো। গুরুকুলের দরজা তোমাদের সকলের জন্য সর্বদাই খোলা আছে। আমি এবারে বলে দেব তোমার শুভ তারিখ, তুমি কিন্তু নোট করবে। বাবা তোমার শুভ তারিখগুলো আমি বলছি, তোমার শুভ রং বলছি, তোমার মাঙ্গলিক চিহ্ন বলছি। ওম হচ্ছে তোমার মাঙ্গলিক চিহ্ন, ওম তোমার মাঙ্গলিক চিহ্ন। 1 2 3 9, 1 2 3 9, 10 11 12 18, 10 11 12 18, 19 20 21 27, 19 20 21 27, 28 29 30, 28 29 30 তোমার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসে, প্রতি ইংরেজি মাসে। তোমার শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ তোমার শুভ দিক। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে, তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। আর লাল আর কমলা আর গোলাপি, লাল কমলা গোলাপি সাদা, লাল কমলা গোলাপি সাদা তোমার হচ্ছে শুভ রং। একটা অত্যন্ত দুরহ অত্যন্ত মূল্যবান একটা মন্ত্র আজ আমি তোমায় দিতে চলেছি, যা আমি মিডিয়াতে এর আগে কখনো দেইনি, কিন্তু এই মন্ত্র তোমার জীবনে অনেক অনেক পরিবর্তন নিয়ে আসবে। মন্ত্রটা টিভি স্ক্রিনেও যাবে, তুমি নোট করে নেবে। ওম ওম ঐরাবত ঐরাবত গজা গজা রুরং রুরং নানা নানা অলংকার অলংকার ভূষিতম ভূষিতম। এবার নিচে লেখো দ্বিভুজং দ্বি
भुजं बद्र हस्तव्य बद्र हस्तव्य सह सह श्राक्षं श्राक्षं महा महा बलम बलम चाम चामोटा नीचे लिखबे चाम रोई बोबी जमा जमा नंतु नंतु दिव्य दिव्य नारी नारी भीरा भीरा ब्रितम ब्रितम এই মন্ত্র তুমি 108 বার জপ করবে, যে কোনো সময় তুমি জপ করবে। তুমি প্রতি প্রতি পূর্ণিমাতে তুমি ভাত খাবে না, ভাত খাবে না, এবং তুমি বছরে কম করে চারটি একাদশী পালন করবে। বছরে কম করে চারটি একাদশী পালন করবে। একাদশীর মাহাত্ম্য আমি আগামী দিন তোমাদের বলবো। ভগবান তোমার মঙ্গল করো। আপনার চিঠির সমস্ত দেবব্রতবাবু আপনার চিঠির বিস্তারিত উত্তর আপনি শুনলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে। আপনার জীবনের প্রাপ্ত গ্রহদোষ যেটি আপনাকে প্রতিকার করতে হবে তা হলো মঙ্গল দোষ। আপনার অষ্টমে মঙ্গল থাকায় হাড় ভাঙা এবং বিভিন্ন রকম আপনার গোলযোগ আস্থা অর্থনৈতিক অসুবিধার মধ্যে আপনি পড়ে আছেন, এই দোষটি প্রতিকার করান। এছাড়া বিস্তারিত কিছু বলছি না, উনি তো বিস্তারিত ভাবে আপনাকে বলেছেন। আপনার কিন্তু জ্যোতিষবিদ্যা হবে এবং আপনি ওনার কাছে দীক্ষিত হতে চেয়েছেন, যেভাবে দীক্ষিত হয়েছেন 138,730 পরিবার ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে শুধু লস এঞ্জেলস ওনার শিষ্য শিষ্যারা বিরাজ করছেন। এবং সেজন্য কিন্তু দীক্ষা নিতে গেলে আপনাকে ওনার নিজের বাড়ি শ্রীরামপুর হুগলি জেলার শ্রীরামপুরে শ্রীকৃষ্ণ গুরুকুলে আসতে হবে। এবং সমস্ত ভক্তদেরই বলছি যারা ওনার কাছে দীক্ষিত হতে যান তাদের জন্য কিন্তু শ্রীকৃষ্ণ গুরুকুলের দুয়ার সর্বদা খোলা আছে। আপনারা নির্ভাবনায় ওনার কাছে দীক্ষিত হতে পারেন। পর্দার উপরে হাতছানি দিচ্ছে ঘড়ির কাঁটা, অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, দীর্ঘ জীবন নিয়ে থাকুন, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই দিনে। নমস্কার। ওম মহাকাল রুদ্র দেবায় নমঃ।